থেকে পারমিশন নিছে? পারমিশন তো নেয় নাই, আপনার বাচ্চাকে অপারেশন করার সময় আমরা রিসার্চ করাবো বা ক্লাস করাবো, এই যে পারমিশন, এটা তো একটা বড় অপরাধ। আমার সন্তানকে নিয়ে তুমি তোমার ক্লাস করাবা, তুমি আমার পারমিশন নিবা না, এটা তো একটা বড় একটা অপরাধ করছে তারা। এখন আবার 6 লাখ টাকার জন্য প্রেশার দিতেছে, কতটা অমানবিক, মানে কতটা উগ্র হইলে এরকম করতে পারে আপনি চিন্তা করেন। একজন বাবা তার সন্তানকে হারাই ফেলছে স্বাভাবিকভাবে। বিষয়টা আমি মানে এটা নিয়ে আমি কথাও বলেছি সোশ্যাল মিডিয়া, আমি ইন্টারভিউ দিয়েছি, বিষয়টা খুবই দুঃখজনক। মানে এইটা তার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার মতো, আমি বলেছিলাম যে পৃথিবীর সব সম্পদ যদি তার বাবা মাকে দিয়ে দেওয়া হয় তাও এটা মানে রিকভার হওয়ার মতো না। বাট বিকজ একটা মানে আমরা সন্তানরা না বাবা মার লাশ হয়তো আমরা বহন করতে পারি বা সহ্য করতে পারি, বাবা বাবা মা সন্তানের লাশ বহন করতে পারে না। আর একটা আনন্দের বিষয় মুসলমানি করা, বা আমরা মুসলিমরা যখন বাচ্চাকে মুসলমানি করা, আমাদের দেশে কিন্তু অনুষ্ঠান করার কালচার, মুসলমানির পরে একটা অনুষ্ঠান করে, এটা হচ্ছে আমাদের দেশে কালচার। সো সেখানে একটা আনন্দের বিষয়, আনন্দ নিয়ে বাবা মা করে, সেখানে যদি সন্তানের প্রাণ চলে যায় এর থেকে দুঃখজনক কিচ্ছু হইতে পারে না। আবার তারা উল্টা 6 লাখ টাকা বিল করছে, যেটা খুবই অমানবিক একটা ব্যাপার। এবং এই আমাদের যে নতুন যে মাননীয় মন্ত্রী আসছে ডক্টর সামন্তলাল, এবং ওনাকে আগে থেকেই চিনি এবং উনি খুব সৎ মানুষ, এবং আমরা আশা করব যে আমাদের এই যে চিকিৎসা খাত এটার এখন একটা ব্যাপক পরিবর্তন হবে বলে আমরা আশা করি। এবং আয়ানের বিষয়টা দেখে আমি নিজে একজন মামি ফিল করতে পারছি যে আমার সন্তানকে আমি কোথায় মুসলমানি করাবো। বাংলাদেশের এরকম একটা প্রাইভেট হসপিটাল, এত উন্নত একটা প্রাইভেট হসপিটাল যেগুলোকে কিনা নাম্বার 1 নাম্বার 2 হিসাবে কাউন্ট করা হয়, এই এইরকম একটা হসপিটালে যদি এমন একটা ঘটনা ঘটে, আমার বাচ্চার বয়স 4.5 বছর, আমি তো ভাবতেছিলাম যে শীতটা চলে গেলে আমার বাচ্চাকে আমি মুসলমানি করাবো, এখন আমি কোথায় সিকিউর? আমি একজন মা হিসেবে আতঙ্কিত যে আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যে মুসলমানি করালে মানে আমি গ্যারান্টিটা কোথায় পাবো যে আমার সন্তান সুস্থভাবে বাসায় ফিরে আসবে। সো এইটা মানে এত দুঃখজনক, এত দুঃখজনক যে একটা সন্তান হারানো, একটা সন্তানকে মুসলমান করতে যাওয়ার, ওই যে বাচ্চাটা এত ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ তাকে বেহেস নসিব করুক, তার চেহারাটা আমার চোখের সামনে এখনো ভাসে, আমরা কোথায় বাস করি, মানুষ এত অমানবিক। একজন ডাক্তারকে জোর করে ডাক্তারি পেশায় আনা হয় নাই, সে জেনে শুনে ডাক্তারি পেশায় আসছে, সে জেনে শুনে ডাক্তারি পাস করছে, তাই না, ডাক্তারি পড়াশোনা করছে, তার সে অনেক বেশি মানবিক হবে, সে অনেক বেশি, কারণ তার হাতে একটা মানুষের জীবন ডিপেন্ড করে, সেটা ছোট অপারেশন হোক বড় অপারেশন হোক, তার অনেক বেশি সতর্ক থাকতে হবে একজন পেশেন্টের ক্ষেত্রে। এই যে আজকে অবহেলার কারণে বাচ্চাটা মারা গেল, কোন দুনিয়াতে আমরা সবকিছু করতে পারি, আমরা কিন্তু প্রাণ সঞ্চার করতে পারি না, এই বাচ্চাকে আর ফিরিয়ে আনা সম্ভব না। তো আমিও আমার বাচ্চা নিয়ে কনসার্ন, আমি জানি না আমার বাচ্চাকে আমি কোথায় মুসলমানি করাবো, এটার আসলে একটা সঠিক ব্যবস্থা, এটা নিয়ে সঠিক একটা আইন আমরা চাই। আচ্ছা, যে 6 লাখ টাকার জন্য এখনো আয়ানের বাবাকে চাপ দিচ্ছে, এবং ইউনাইটেড হসপিটাল কিন্তু যেটা যে সাতারকুল, এটা কিন্তু কোনো নিবন্ধন নেই তাদের, অনুমতিবিহীন মেডিকেল কলেজ যেটা, হ্যাঁ অনুমতিবিহীন, তাহলে এটা কিভাবে দেখছেন? এই রকম থেকে পারমিশন নিছে? পারমিশন তো নেয় নাই, আপনার বাচ্চাকে অপারেশন করার সময় আমরা রিসার্চ করাবো বা ক্লাস করাবো, এই যে পারমিশন, এটা তো একটা বড় অপরাধ। আমার সন্তানকে নিয়ে তুমি তোমার ক্লাস করাবা, তুমি আমার পারমিশন নিবা না, এটা তো একটা বড় একটা অপরাধ করছে তারা। তারপরে এখন এই যে হসপিটালের একটা নিবন্ধন ছাড়া একটা হসপিটাল কিভাবে, মানে একটা মেডিকেল কলেজ কিভাবে দাঁড়ায় থাকে, এটা আসলে আমার জানা নাই। আর এই যে এখন আবার 6 লাখ টাকার জন্য প্রেশার দিতেছে, কতটা অমানবিক, মানে কতটা উগ্র হইলে এরকম করতে পারে আপনি চিন্তা করেন। একজন বাবা তার সন্তানকে হারাই ফেলছে স্বাভাবিকভাবে।